পাকিস্তানে বিভাগের আগে যমুনা নদীর পাড়ে মানিকগঞ্জের বিশাল শিবলয় উপজেলা আরিচাঘাট দেশের অন্যতম বড় নৌবন্দর কলকাতা আসাম রুটের জাহাজ স্টিমার এই ঘাটে ভিড়ত এখানে ছিল বড় বড় পাটের গুদাম এবং আরিচাঘাটে উঠেছিল জমজমাট ব্যবসার কেন্দ্র 1964 সালে ঢাকা আরিচাঘাট আরিচার সড়ক চালু হওয়ার পর আরিচা থেকে যমুনা পার হয়ে নগরবাড়ি এবং আরিচা থেকে যমুনা পদ্মা পার হয়ে দৌলতদিয়া ঘাটে সঙ্গে চালু করা হয়েছিল এই ফেরি সার্ভিস সেই সঙ্গে আরিচা নগরবাড়ি হয়ে উঠেছিল উত্তরবঙ্গ এবং আরিচা দৌলতদিয়া হয়ে উঠেছিল দক্ষিণ পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম প্রধান প্রবেশদ্বার জানা যায় 1963 সালে 31 মার্চ কর্ণফুলি নামে একটি ফেরি সার্ভিস দিয়ে আরিচা দৌলতদিয়া নৌঘাটে যাত্রা শুরু হয় স্বাধীনতার পর আরিচা ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌযোগাযোগ মাধ্যম হয়ে ওঠে নৌবন্দরের স্বীকৃতি পায় গড়ে 3000 যানবাহন 50,000 মানুষ পারাপার হয় এই ঘাট দিয়ে 1963 সালে 31 মার্চ একটি মাত্র গাড়ি আরিচা ঘাট থেকে নগরবাড়ি পৌঁছে দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হয় এবং ভাড়া ছিল 75 পয়সা মাত্র চালু অবস্থায় এখান থেকে দুটি ট্রাক টার্মিনাল ছিল যার ধারণ ক্ষমতা ছিল 1000 ট্রাক 45 থেকে 50,000 মানুষ পারাপারের মাধ্যম ছিল এই আরিচা ঘাট হকার এবং কুলির সংখ্যা ছিল 2500 উপরে জমজমাট হোটেল রেস্টুরেন্টের সংখ্যা ছিল 300-এরও বেশি আবাসিক বোর্ডিং ছিল 120 থেকে 125টির মতো আরিচা ঘাটে ঘিরে কর্মসংস্থা হয়েছিল 10,000-এর বেশি মানুষ